দশ বছরে শিশু হয়েছে বৃদ্ধ। শিশু বয়সী বার্ধক্য, যেখানে বৃদ্ধ বয়সেও মানুষের মাঝে দেখা যায় শিশু সুলভ আচরণ। যে বয়সে শিশুদের সঙ্গে খেলায় ব্যস্ত থাকার কথা, সেই বয়সে বৃদ্ধের তকমা লেগে গেছে দশ বছর বয়সী এই শিশুর গায়ে। বয়স দশ হলেও তাকে দেখতে লাগে ষাট বছরের বৃদ্ধের মতো, তাই অন্য শিশুরাও তার সঙ্গে মিশতে চায় না, ভয় পায় তাকে। এদিকে ছেলেকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই বাবা মায়ের। খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মাইজগাঁও গ্রামের মোহাম্মদ হানিফ ও নাসিমা আক্তার দম্পতির ছোট সন্তান শাহাদাত জন্মের চার মাস পরই প্রিজুরিয়া নামক রোগে আক্রান্ত হয় সে। তখন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেখে দেড় মাস চিকিৎসা করানো হয়, এতে কোনো প্রতিকার মেলেনি। শাহাদাতের বাবা মোহাম্মদ হানিফ বলেন, দুটি মেয়ের পর আমার একটি ছেলে সন্তান হয়, অনেক খুশি হয়েছি, কিন্তু কিছুদিন পর আমার ছেলের শরীরে রোগ দেখা দেয়। যখন তার এই রোগ দেখা দিয়েছিল, তখন তাকে নিয়ে চমেক হাসপাতালে দেড় মাস ছিলাম। সেখানে ডাক্তারের কোনো খরচ লাগেনি, তবে ওষুধ কিনতে হয়েছিল। জায়গা সম্পত্তি কোনো কিছু নেই যে বিক্রি করে ছেলের চিকিৎসা করাবো। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ছোট্ট একটি ঘরে স্ত্রী সন্তানদের নিয়ে থাকেন হানিফ। ঘরের সামনেই সাইকেল চালাচ্ছেন এবং বিভিন্ন কথা বলছে শাহাদাত। তার সব আচরণ দেখে শিশুর মতো মনে হলেও শরীর দেখে মনে হচ্ছে সে তার বাবার চেয়েও বড়। শাহাদাত বলেন, আমার স্কুলের স্যারেরা আমাকে অনেক আদর করেন, কিন্তু আমার বন্ধুরা আমার সঙ্গে খারাপ কথা বলে, আমার সঙ্গে খেলতে চায় না, আমি খেলতে গেলেও তারা আমাকে দলে নেয় না। আমি সুস্থ হয়ে আমার বন্ধুদের সাথে খেলাধুলা করতে চাই, পড়ালেখা করতে চাই, পড়ালেখা করে আমি বড় হয়ে এসি বাস চালাবো। শাহাদাতের মা নাসিমা আক্তার বলেন, শাহাদাতের জন্মের কিছুদিন পর তার শরীরে বিরল রোগ দেখা দেয়। এলাকার মানুষজন থেকে টাকা পয়সা তুলে চিকিৎসা করেছিলাম, কিন্তু কোনো উন্নতি হয়নি। চিকিৎসক বলেছেন, এ রোগের চিকিৎসা বাংলাদেশে নেই, তাকে সুস্থ করতে হলে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে, কিন্তু ছেলেকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মিনহাজউদ্দিন বলেন, শিশুটির ছবি দেখে মনে হচ্ছে সে প্রিজুরিয়া রোগে আক্রান্ত। এটি খুবই বিরল একটি রোগ, এটি মূলত জেনেটিক কারণে হয় এবং এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বিরল। শিশু বয়সে গায়ের চামড়া কুচকে যাওয়া এ রোগের প্রধান লক্ষণ, শিশুটিকে দ্রুত ঢাকা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, হানিফের জায়গা সম্পত্তি বলতে কিছু নেই, তারা খুবই গরিব। তার ছেলে শাহাদাতকে পরিষদ থেকে একটি প্রতিবন্ধী কার্ড দেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবেও তাকে সহযোগিতা করছি, ইউএনওর সঙ্গে যোগাযোগ করে একটি ঘরের ব্যবস্থা করে দেবো।